তিনি দেখে এসেছে নেক্সট শ্রেণীর মানুষকে সামনে ভালো গোশত দেয়া হয়েছে, পাশে নোংরা পচা গোশত দেয়া হয়েছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশত গুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা হচ্ছে, নবীজিকে বলা হলো, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করেছে পরপুরুষের সাথে। আর এই পরকীয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না, এই ফোনে কথা বলা, এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো, তাদের সাথে কফি খাওয়া, মেলামেশা করা, এগুলো সবই পরকীয়ার অন্তর্ভুক্ত। শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকীয়া নয়, চোখের, মনের, কথার, কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত। আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ করব। এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল, তার উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিক যেটা থাকে, শিক নাকি আপনারা বলেন বুঝি না আমরা, লোহার মতো বাঁকানো একটা শিক, এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। এরা ছিল আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যভিচার করেছে বা জিনা করত। জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয়, নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত। যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই, ব্যভিচার বাড়বেই, ধর্ষণ বাড়বেই, পরকীয়া বাড়বেই, এবং সমাজের যে একটা নূরানি কাঠামো থাকে, রুহানি কাঠামো থাকে, আল্লাহ প্রদত্ত এটা আর থাকবে না, ভেঙে যাবে। আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে, আপনার বোনকে পর্দা করতে শেখা। সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা, রাষ্ট্র নেতারা, অর্থনৈতিক নেতারা, সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না। আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে। এদিকে দাজ্জালের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে, এই স্লোগানে আপনার কান দেওয়া যাবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান।